বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুক্রবার দপ্তরের কনফারেন্স হলে 21 জুন যোগা দিবসকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং রাজ্যভিত্তিক যে অনুষ্ঠান হবে বা সেলিব্রেশন হবে বিশ্ব যোগা দিবসের, সেইগুলো কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। কোন জায়গায় কোন অনুষ্ঠান হবে, কিভাবে অনুষ্ঠান হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুক্রবার দপ্তরের কনফারেন্স হলে 21 জুন যোগা দিবসকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। গোটা বৈঠককে কেন্দ্র করে কি জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার, শুনবো। রাজ্য সরকারের ক্রীড়া যুব বিষয়ক দপ্তর উদ্যোগে আগামী 21 জুন বিশ্ব যোগা দিবস, সেই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজকে একটা প্রিপেয়ার্ড মিটিং হচ্ছে, কোন জায়গাটায় হবে এবং কীভাবে সম্পন্ন করা হবে, গতবার যেভাবে আমরা করেছি সেভাবেই চেষ্টা করব, যাতে আরও সুন্দর আরও বেটার কিছু করা যায়। সেভাবেই আজকে আমাদের এখানে ডিরেক্টর সাহেব আছেন, আমাদের এডিএম সাহেবও আছেন, আমাদের স্পোর্ট ক্রীড়া দপ্তরের বিএসএফ পুলিশ এবং বিভিন্ন দপ্তর যাদেরকে আহ্বান করেছে আজকে সবাই উপস্থিত আছেন। সবাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, যাতে বিশ্ব যোগা দিবসকে আরও আকর্ষণীয় করে তোলা এবং যত বেশি সংখ্যক লোককে যোগার মধ্যে নিয়ে আসা। যোগা আমাদের জীবনে একটা অপরিহার্য হয়ে পড়েছে, জীবন ধারার মধ্যে। এখন যত বেশি যোগাকে আমরা, যত বেশি যুব সম্প্রদায় যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, ততই আমরা যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, এটা ততটাই সফল হবে। যে যোগাতে এমনিতে আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা যোগার সঙ্গে অংশগ্রহণ যোগা করি তারা কিন্তু শারীরিক সুস্থ থাকি, রোগের থেকে আমরা অনেকটা সেফ থাকি এবং নিজেকে সবল সুস্থ রাখার ক্ষেত্রে যোগা অত্যন্ত প্রয়োজন। কাজে 21 জুন বিশ্ব যোগা দিবসকে আমরা সামনে রেখে আজকে একটা প্রস্তুতি কমিটি মিটিং করছি। মূল অনুষ্ঠান ঠিক তাই আমরা গতবার উমানন্দ মাঠে স্টেডিয়ামে করা হয়েছিল, এখন সামনে যেহেতু বর্ষা এটাকে ভাবনাময় দেখে আজকে আলোচনা করা হবে। দুটি প্লেসকে আমরা সামনে রেখেছি, একটা উমানন্দ স্টেডিয়াম আর একটা সম্ভবত ডাইরেক্টর উজ্জ্বন্ত প্যালেস, না এটা মধ্যে আমরা দেখি এখন আলোচনায় কিন্তু সবাই যদি সিদ্ধান্ত নেয় তখন সেই মোতাবেকই আমরা সবাইকে জানাব। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে এবং 21 জুন বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হবে যোগা দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান, সেগুলো কিভাবে হবে, কোথায় হবে, সেই সবকিছু ফাইনালাইজ করার জন্যই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাচার বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।